প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ম্যাথ ভিডিও ক্লিপ আজকে আসছে আমাদের ম্যাথ ক্লাস নাম্বার 29, ভিডিও ক্লিপ নাম্বার 29। আমরা ইতিমধ্যে 28টি অঙ্ক করেছি, আজকে 29 নম্বর অঙ্ক। আজকের অঙ্কটি হচ্ছে এমন, পি এর মান কত হলে পি এক্স স্কোয়ার প্লাস 3x + 4 সমান 0। সমীকরণের মূলগুলো জটিল সমান বাস্তব অসমান হবে, অর্থাৎ এই যে একটা দ্বিঘাত সমীকরণ পি এক্স স্কোয়ার প্লাস 3x + 4 সমান 0, এই দ্বিঘাত সমীকরণের মূলগুলো নির্ভর করতেছে পি এর উপরে। বলছি পি এর মান কত হইলে এর মূলগুলা জটিল হবে, এ একটা রূপ। আবার পি এর মান কত হইলে এর মূলগুলা সমান হবে, এটা এক রূপ। পি এর মান কত হইলে এর মূলগুলা বাস্তব অসমান হবে। এখন আমাদের জানতে হবে তিনটা নিয়ম, যে কখন মূলগুলা জটিল হয়, কখন সমান হয়, কখন বাস্তব অসমান হয়। আমরা জানি দ্বিঘাত সমীকরণের মূলগুলার প্রকৃতি নির্ভর করে নিশ্চায়কের উপরে, নিশ্চায়ক সমান b² - 4ac, b হচ্ছে x এর সহগ, a হচ্ছে x স্কোয়ার এর সহগ, c হচ্ছে ধ্রুব পদ। তাহলে আমরা এখন অঙ্কে যদি যাই, প্রদত্ত সমীকরণ px² + 3x + 4 এগুলো 0, এটা নিশ্চয়ক যদি হয়, আমরা নিশ্চয়কটা বের করবো, তখন নিশ্চয়কের মান এক একটা প্রকৃতির জন্য এক এক রকম হবে। নিশ্চয়ক মানে কি, b² b এর মান কত, এখানে b হচ্ছে x এর সংখ্যা থাকে, মানে 3, এ 3² মাইনাস 4 a, এর মানে x স্কোয়ার এর সংখ্যা থাকে p, 4 a c, c মানে ধ্রুব পদ 4। তাহলে কি হইলো আমাদের, জটিল হবে পি এর মান কত হইলে মূলগুলা জটিল হবে। এখন দ্বিঘাত সমীকরণের মূলগুলো যদি জটিল হয়, তখন নিশ্চয়কের মান 0 থেকে ছোট হবে, এটা আমরা জানি। জটিল হওয়া মূলগুলো যদি জটিল হয়, নিশ্চয়কের মান হবে 0 থেকে ছোট, আর মূলগুলো যদি সমান হয়, নিশ্চয়কের মান হবে 0, আর মূলগুলো যদি বাস্তব ও অসমান হয়, তখন নিশ্চয়কের মান হবে 0 থেকে বড়। এই তিনটা সূত্র আমরা মুখস্থ করতে হবে, আমরা আগেই পড়েছি তিনটা, একটা হচ্ছে জটিল কখন হবে, আর একটা হচ্ছে সমান কখন হবে, আর একটা হচ্ছে বাস্তব অসমান কখন হবে। মূলগুলো দীর্ঘ মূলগুলো জটিল কখন হয়, যদি নিশ্চয়কের মান 0 থেকে ছোট হয়, নিশ্চয় কত, 9 - 16p, এত সমীকরণে মূলগুলো জটিল হবে, নিশ্চয় গিয়ে আমার 0 থেকে ছোট হবে, 0 থেকে ছোট হওয়া মানে কি, লেস দেন 0, এই অর্থাৎ ডি লেস দেন 0, ডি এর মান কত, 9 - 16p, অর্থাৎ 9 - 16p লেস দেন 0, 9 - 16p লেস দেন 0। বা এটা কি রাখতে পারি, 9 - 16p, অর্থাৎ কি, এখানে এটাতে কি বোঝাচ্ছে, 9 < 16p, অর্থাৎ ঘুরে রাখলে কি হবে, 16p যতদিন নাই ঘুরে রাখলাম, 16p যতদিন নাই, তাহলে পি এর মান কি হবে, আমাদের টার্গেট পি এর মান করা, পি যতদিন নাই 0, এক উত্তর হয়ে গেল। বলতে পি এর মান যদি 9 / 16 এর চেয়ে বড় হয়, তাহলে প্রদত্ত সমীকরণের মূলগুলো জটিল হবে, একটা প্রমাণ হয়ে গেল, একটা উত্তর পেয়ে গেলাম, ওটা পি এর উত্তর।
আরেকবার বললো সমান হলে পি এর মান কত হবে, এটা সংখ্যাগুলো সমান হয় নিশ্চয় কি হবে, জটিল হলে নিশ্চয় শূন্য থেকে ছোট, সমান হলে নিশ্চয় এর মান শূন্য হয়, শূন্য হবে নিশ্চয় তো জানি, নাইন মাইনাস শূন্য অর্থাৎ এই যে ডি সমান শূন্য মানে কি, ডি এর মানটা কত আমরা আগেই বের করেছি, ডি এর মান নাইন মাইনাস ষোলো পি সমান জিরো, এখান থেকে পেতে পারি বা নাইন সমান ষোলো পি বা ষোলো পি সমান নাইন, এখান থেকে পি এর মান পেয়ে যাবো নাইন বাই ষোলো। আরেকটা অঙ্ক শেষ বলতে পি এর মান যদি নাইন বাই ষোলো হয় তখন মূলগুলো সমান হবে, জটিল পেয়ে গেলাম, জটিল হলে পি এর মান কত হবে পেয়ে গেলাম, সমান হলে পি এর মান কত হবে পেয়ে যাবো পেয়ে গেলাম, এবার আরেকটা বাকি রইল যদি বাস্তব এবং অসমান হয় তখন পি এর মান কত হবে, বাস্তব অসমান হতে হলে নিশ্চয় এর মান কি হয় শূন্য থেকে বড় হয়। এই অঙ্কটা থেকে আমরা তিনটা সূত্র আমরা মেমোরাইজ করতে পারলাম, দ্বিঘাত সমীকরণের মূলগুলো যদি জটিল হয় নিশ্চয় শূন্য থেকে ছোট হবে, যদি সমান হয় নিশ্চয় শূন্য হবে, যদি বাস্তবে অসমান হয় নিশ্চয় শূন্য থেকে বড় হবে, অর্থাৎ ডি ইজ গ্রেটার দেন জিরো, শূন্য থেকে বড় মানে কি নিশ্চয় এর মান ডি হচ্ছে নিশ্চয় ইজ গ্রেটার দেন জিরো, ডি এর মান আমরা আগে পেয়েছি প্রথম থেকে পেয়েছি ডি এর মান নাইন মাইনাস ষোলো ইজ গ্রেটার দেন জিরো, এটাকে নাইন ইজ গ্রেটার দেন ষোলো পি, এটাকে ঘুরে লিখি ষোলো পি ইজ দিন নাইন, এটাই লিখলাম এই ষোলো নাইন, এখান থেকে পি ইজ লেস দেন নাইন বাই ষোলো, অর্থাৎ বলতে পারি পি এর মান যদি নাইন বাই ষোলো থেকে ছোট হয় তখন নিশ্চয় মূলগুলা বাস্তব এবং অসমান হবে, এখানে আমাদের কথা শেষ।